হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। -2,7 এবং -8,1 বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং ওই সমদ্বিখণ্ডকের মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। এখন -2,7 এবং -8,1 এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড। তাহলে প্রথমেই আগে আমরা এই সরলরেখার এই দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা এম বের করে নিচ্ছি, y2 - y1 বাই x2 - x1 ইজ ইকুয়াল টু -1 - 7 বাই 8 - -2 ইজ ইকুয়াল টু কত? -8/10 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? দেখো আমি এখানে সিমপ্লিফাই করলে পাই -4/5। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার লম্ব সরলরেখা যেটি হবে, তাহলে লম্ব সরল রেখার প্রবণতা কি হয়ে যাবে? লম্ব সরল রেখার প্রবণতা হয়ে যাবে 1/m - ইজ ইকুয়াল টু -1/-4/5 ইজ ইকুয়াল টু কত হবে? 5/4। এবং এটা দেখো বলেছে যে এই দুই সরল রেখার লম্ব সমদ্বিখণ্ড। তাহলে -2,7 আর 8,-1 এর মধ্যবিন্দু কি হবে? এই সরল রেখার মধ্যবিন্দু হবে -2 + 8/2, -1/2 কত হয় দেখো? 6/2, তার মানে কত? 3 6/2, তার মানে 3। তাহলে এই সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? দেখো লম্ব সমদ্বিখণ্ড কি 3,3 বিন্দুগামী এবং এর প্রবণতা হচ্ছে 5/4। তাহলে সরল রেখার সমীকরণ কি হবে? y - y1 ইজ ইকুয়াল টু m, মানে কত? 5/4 × x - x1, মানে 3। তাহলে এখান থেকে পাচ্ছি 4y - 12 ইজ ইকুয়াল টু 5x - 15। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাই দেখো 5x - 4y ইজ ইকুয়াল টু 15 - 12, মানে 3। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় সরল রেখার সমীকরণ। এবার বলেছে সমদ্বিখণ্ডকের মূল বিন্দু 0,0 থেকে দূরত্ব কত হবে? দূরত্ব d ইজ ইকুয়াল টু হবে মড অফ 5×0 - 4×0 - 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5² + -4² একক। এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো? -3/25 + 16, তার মানে কত? 41। রুট ওভার অফ 41 মড নিলাম একক, ইজ ইকুয়াল টু 3/√41 একক। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় দূরত্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।